সুপ্রিয় দর্শক সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্র্যাকার এন্ড জব সাপ্লাইট ইউটিউব চ্যানেলে। আপনারা যারা যারা আমার ভিডিওতে নতুন, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আজকে আরেকটি ক্লাস নিয়ে আসলাম আপনাদের তহশিলদারের জন্য। আমি বলে দিই, আপনাদের ত্রিপুরাতে কিন্তু আপকামিং যতগুলো জবস আছে, আপনারা খুবই সম্ভবত নভেম্বর থেকে আপনারা এগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে? যেমন রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে তহশিলদার, রয়েছে রেভিনিউ ইন্সপেক্টর, রয়েছে আর পিয়ন রয়েছে, অনেকগুলো রয়েছে এগুলো। তাছাড়া রয়েছে আপনাদের টিপিএসসির আন্ডারে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর, তাছাড়া রয়েছে ফরেস্ট গার্ড ইত্যাদি, তাছাড়া রয়েছে জেরবেটি টু, গ্রুপ সি, গ্রুপ ডি, সবগুলো আপনারা কিন্তু খুবই ইতিমধ্যে কিন্তু নোটিফিকেশন আপনাদের চলে আসবে। আপনাদের আবেদন করার জন্য সময় হাতে খুবই কম, আপনাদেরকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে ও আপনাদেরকে অনেক কম্পিটিশন থাকবে। কিন্তু ত্রিপুরাতে বর্তমানে বেকারত্বের সংখ্যা কতটা আছে এটা আপনাদের সবার জানা আছে। তো আমরা প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের আমরা গাইডবুক দিই, আপনারা জানেন বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন দোনোটাই আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, স্ক্রিনে ডিটেল থাকবে। অনেকে নিয়ে নিয়েছেন ইতিমধ্যে, যারা নেননি স্ক্রিনে ডিটেল আছে, নিতে চাইলে স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা পিডিএফের মাধ্যমে হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারেন, ঠিক আছে? আর যারা নিয়েছেন আপনারা ক্লাস করতে হবে না, আপনারা শুধুমাত্র এই গাইডবুকটা ফলো করবেন এবং বাড়িতে বসে সম্পূর্ণ সিলেবাসটা কভার করবেন। তো আর সময় নষ্ট করবো না, আজকের ক্লাসটা আমরা শুরু করছি। আজকে আবারও আপনাদের যে টপিক থেকে দেবো সেই টপিক হচ্ছে আপনাদের ল্যান্ড মেজারমেন্ট টিএলআর অ্যান্ড এলআর এক্স থেকে আপনাদেরকে আজকে আবারও এই ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে? বন্ধুরা, ক্লাসটা শুরু করছি। তো আজকে আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে, দেখো, আমরা আলোচনা করব ভূমি রাজস্ব মূল্যায়ন, এটার উপরে আমরা আলোচনা করব, ঠিক আছে? এই যে আপনাদের ল্যান্ড মেজারমেন্ট, এগুলো কিন্তু সম্পূর্ণ ভূমি নিয়ে, ভূমি রাজস্ব নিয়ে, এগুলো কিন্তু বিস্তারিত আপনাদেরকে এ টু জেড জানতে হবে। আমাদের সিলেবাসে কমপ্লিট এগুলো কভার করা আছে। হ্যাঁ, তো প্রত্যেকদিন আপনাদেরকে আমি একটা একটা টপিক থেকে আপনাদের দেওয়ার চেষ্টা করছি। তো আজকের যে টপিক হচ্ছে আপনাদের ভূমি রাজস্ব মূল্যায়ন থেকে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো দেখুন, এখানে কী বলা হয়েছে, কোনো জমিতে ভূমি রাজস্বের মূল্যায়ন করা হবে বা করা হয়েছে বলে মনে করা হবে ভূমি ব্যবহারের ক্ষেত্রে। তো অর্থাৎ কোনো জমিতে যদি ভূমি রাজস্বের মূল্যায়ন করা হবে, কীভাবে বুঝবেন বা করা হয়েছে বলে মনে করা হবে কীভাবে, আপনারা ভূমি ব্যবহারের ক্ষেত্রে কীভাবে বুঝবেন সেটা এখানে তারা উল্লেখ করেছে। দেখো, কতে রেখেছে, কৃষির উদ্দেশ্যে, এগুলো কৃষির উদ্দেশ্যে। 2 নম্বর হচ্ছে শিল্প বা বাণিজ্যিক উদ্দেশ্যে। 3 নম্বর হচ্ছে বাসস্থান, গড় বাসস্থান অর্থাৎ ঘর জন্য সাইট হিসাবে, অথবা 4 নম্বর হচ্ছে অন্য কোনো উদ্দেশ্যে। হ্যাঁ, তো বিভিন্ন কোয়ালিটিতে আপনাদের এইসব প্রশ্ন কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করা হবে পরীক্ষার মাধ্যমে, আপনাদেরকে সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে আনসারগুলো দিতে হবে। 2 নম্বরে যেটা বলা হয়েছে, যেখানে কোনো এক উদ্দেশ্যে ব্যবহারের জন্য মূল্যায়ন করা জমি অন্য কোনো উদ্দেশ্যে সরানো হয়, ঠিক আছে? কী বুঝতে পারলেন, মানে যেখানে কোনো এক উদ্দেশ্যে ব্যবহারের জন্য মূল্যায়ন করা জমি, যে জমিটা মূল্যায়ন করা হয়েছে সেটাকে কোনো উদ্দেশ্যে সরানো হয়। হ্যাঁ, এখানে কি রাখেছে তারা, দেখো এখানে বলা হয়েছে, যেখানে কোনো এক উদ্দেশ্যে ব্যবহারের জন্য মূল্যায়ন করা জমি অন্য কোনো উদ্দেশ্যে সরানো হয় সেই জমির উপর প্রদেয় ভূমি রাজস্ব হবে, তা সত্ত্বেও যে মেয়াদের জন্য মূল্যায়ন নির্ধারিত হতে পারে তার মেয়াদ শেষ হয়নি, পরিবর্তন ও মূল্যায়নের জন্য দায়ী থাকবে এই আইনের অধীনে প্রণীত বিধি অনুসারে বিভিন্ন হারে। তো বন্ধুরা, আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে এই যে ল্যান্ড মেজারমেন্ট এটা কি এমসিকিউ প্রশ্ন নেই। দেখুন, এই যে ল্যান্ড মেজারমেন্টটা এটা কিন্তু অনেক বড় একটা সিলেবাস, অনেক বড় একটা টপিক, এটাতে যদি এমসিকিউ করা মানে করতে হয় এটা কিন্তু আপনারা মিনিমাম ধরে নেন কম 2000 পেজের প্রয়োজন, ঠিক? কতটা, 2000 পেজের প্রয়োজন, এটা আপনারা পড়ে কোনো সময় শেষ করতে পারবেন না। হ্যাঁ, আর এরকম যদি বড় বড় আপনারা যদি বাড়িতে নিয়ে এগুলো নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে যদি জেরক্স করে অথবা মোবাইলেও পড়েন, আপনারা জিনিসগুলো বুঝে বুঝে পড়েন, আপনারা কিন্তু এগুলো যদি মুখস্থ করতে হবে না, জিনিসগুলো জাস্ট যদি আপনারা বুঝতে পারেন, বুঝে বুঝে পড়েন, তাহলে আপনাদের যে কোনো এমসিকিউ প্রশ্ন আসুক না কেন আপনারা ইজিলি এই প্রশ্নগুলো আনসারটা দিতে পারবেন। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে? তো দেখো, আমরা আজকে আরেকটা টপিক দেখবো, এর আগে দেখেছি 19 নম্বর, আজকে 20 নম্বর আরেকটা টপিক দেখছি আমরা, জমির ডাইভার্সন। হ্যাঁ, জমির ডাইভার্সন কীভাবে হয় সেগুলো আমরা ভিডিওটিতে আলোচনা করছি। দেখুন, কোনো উদ্দেশ্যে জমি ধারণকারী কোনো ব্যক্তি যদি এই ধরনের জমি বা তার কোনো অংশকে কৃষি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সরিয়ে দিতে চান, তাহলে তিনি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে অনুমতির জন্য আবেদন করবেন, যিনি এই ধারার বিধান এবং এর অধীনে প্রণীত বিধি সাপেক্ষে আইন অনুমতি প্রত্যাখ্যান বা একটি উপযুক্ত মনে হতে পারে এই ধরনের শর্তে এটি প্রদান। ঠিক আছে, বুঝতে পারলেন? তো এগুলো এইরকম আপনাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট এগুলো আপনাদেরকে বুঝতে হবে, এতটুকুই। নেক্সটে আরেকটা লাইন দেখুন, আমি যেগুলো বলছি সুন্দর করে আপনারা নোট করে রাখবেন খাতাতে। ডাইভার্ট করার অনুমতি শুধুমাত্র উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা প্রত্যাখ্যান করা যেতে পারে, এই কারণে যে ডাইভার্সন জনসাধারণের উপদ্রবের কারণ হতে পারে বা এটি সাধারণ জনগণের স্বার্থে নয় বা ধারক এই শর্তগুলি মেনে অক্ষম বা অনিচ্ছুক উপধারা
তিন এর অধীন অধীনে আরোপ করা যেতে পারে। ঠিক আছে, আরেকটি লাইন দেখবো আমরা, 3 নম্বর লাইনটি হচ্ছে, দেখুন, জনস্বাস্থ্য নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করার জন্য এবং বিল্ডিং সাইট হিসাবে ব্যবহার করা জমির ক্ষেত্রে এর পাশাপাশি সুরক্ষিত করার জন্য নিম্নলিখিত বস্তুগুলির জন্য এবং অন্য কোনোটির জন্য শর্তাবলী আরোপ করা যেতে পারে। সাইটগুলির মাত্রা, বিন্যাস এবং দেখো অ্যাক্সেস যোগ্যতা, দখলকারীদের স্বাস্থ্য এবং সুবিধার জন্য পর্যাপ্ত বা এলাকার জন্য উপযুক্ত। ঠিক আছে, তো আরেকটি আপনাদের লাইন রয়েছে এখানে, আমরা দেখে নিচ্ছি, 4 নম্বরে দেখুন, যদি কোনো জমি ধারক বা অন্য কোনো ব্যক্তি ধারকের অনুমতি ছাড়া বা ধারকের সম্মতি ব্যতিরেকে অন্য কোনো ব্যক্তি দ্বারা বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক বা ধারকের সম্মতি, এখানে একটু উচ্চারণটা ভুল রয়েছে, এখানে ব্যক্তি কবে, অন্য কোনো ব্যক্তি কর্তৃক বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক ভূমি অপসারণ করা হয়ে থাকে, তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ তত্ত্ব পাওয়ার পর সেই স্থানান্তরের জন্য দায়ী ব্যক্তিকে অনধিক 100 টাকা জরিমানা দিতে পারেন এবং উপধারা 1 এর বিধান অনুসারে এগিয়ে যেতে পারে যেন ডাইভার্ট করার অনুমতির জন্য একটি আবেদন করা হয়েছে। অনেক বড় বড় টপিক বন্ধুরা, এগুলো তোমাদেরকে অবশ্যই নিয়ে বাড়িতে বসে সুন্দর করে জেরক্স করে বাড়িতে বসে প্রিন্ট করে বাড়িতে বসে পড়তে হবে, বুঝতে হবে। ঠিক আছে, অনেক বড় বড় টপিক রয়েছে। তো আজকে বন্ধুরা এতটুকুই থাক, আজকে এতটুকুই আলোচনা করলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইউটিউবে ক্লাস করিয়ে তোমাদের যে তহসিলদারের সিলেবাসটা রয়েছে কভার করা ইম্পসিবল। হ্যাঁ, তারপরেও আমি আপনাদেরকে একটু একটু বোঝানোর জন্য আপনাদেরকে দেই যতটুকু আমি ফ্রি ক্লাস আপনাদেরকে দিতে পারি, কারণ সবাই তো আর নোট বই আমাদের কাছ থেকে গাইড বুক কিনে পড়তে পারবে না, তাদের জন্য আমরা যতটা পারি চেষ্টা করি দেওয়ার জন্য। তবে আপনাদেরকে বলবো, একটা মোবাইল রিচার্জ করতেও কিন্তু আজকাল 350 টাকা চলে যায়। হ্যাঁ, আর আমাদের গাইড বুকটা শুধুমাত্র 500 টাকা রেখেছি, আপনাদের ফিউচারের ব্যাপার, চাকরির ব্যাপার, অবশ্যই নেবেন, নিয়ে বাড়িতে বসে পড়বেন, দেখবেন আপনারা এখান থেকে সফলতা অবশ্যই পাবেন। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।